গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি বর্ণালী আপনাদের সামনে। আজকে সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, পূজা অর্চনাও করেছি, আর অগ্রহায়ণ মাসের পয়লা তারিখেই আমি ঘটস্থাপন করি মিত্র বা ইতু পূজার জন্য। আর সেই পূজার আজকের শেষ বা আজকের বিসর্জন, সেই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার উপবাস আছে। আর সেই উপবাস ভাঙবে ঠাকুর টাকুর বিসর্জন করে দিয়ে তারপর। আর সকালে রুটি তরকারি করেছিলাম, হাজব্যান্ড খেয়ে স্কুলে চলে গেছে, ওনার স্কুলে কাজ আছে। আর ছেলে তো দুষ্টুমি করেই চলেছে, মেয়ে অনলাইনে ক্লাস করছে, আমি চুপচাপ বসে আছি। সকাল সকাল একটু আলতা টালতা পরেছি, আলতাটা ভিজে আছে, তাই একটু পাটা শুকনো করছি। আর আমার উপোস বলে তো আর ছেলে মেয়েদের উপোস নয়, তাই এখন যাব। আজকে বৃহস্পতিবার যেহেতু, নিরামিষ ভাত তরকারি সব রান্না টান্না করবো। আজকে বাঁধাকপি, আলু, শিম, কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি বানাবো, পাঁপড় ভাজা আর মুগ ডাল, এই থাকবে রেসিপিতে। আর একটু একটু করে পিঠে পায়েস সব কিছুই বানাবো, আর ফল নৈবেদ্য এগুলো তো থাকেই, সেগুলো দিয়ে আমি পূজা অর্চনা করব। আর বন্ধুরা, এই পূজাতে কিন্তু কোনো ব্রাহ্মণ বা কেউ আসে না, নিজে নিজেই এই পূজাটা করি। হাজব্যান্ড চলে গেছে, আর ছেলেকে একটু দুধ রুটি আর মোয়া ছিল সেটা খাইয়ে দিয়েছি, দিতে তো ও ফুলদমে বদমাশি করেই চলেছে। আর আমি এবার যাব রান্না করতে, পিঠে বানাবো নারকেলের পুর দিয়ে, আর পুলি পিঠে বানাবো ভাপা পিঠে সরু চাকলি। তাহলে বন্ধুরা, আজকের আমি কিভাবে পূজা করি, পিঠে টিঠে করি, আর সারাদিন আমি কি করি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখন একটু খড়িমাটি জলে গুলে নিয়েছি, এটা খড়িমাটিই বলে আমাদের এখানে, আপনাদের ওখানে কি বলে আমি ঠিক জানি না। এই খড়িমাটি গুলে নিয়েছি, এবার একটু ঠাকুরের জন্য আলপনা করব এই নিচটাতে। এটা প্রথমে করেছিলাম, অস্পষ্ট হয়ে গেছে, এই তলাটাতে করব। Thank you.
নারকেল কুড়িয়ে নিয়েছি, একটু গুঁড়ো দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে নারকেলটা ভালো করে পুর বানিয়ে নেব। আর একটু সেন্ট হওয়ার জন্য তিনটে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। তেজপাতা দেবো না, তেজপাতা ভীষণ নারকেলগুলো জড়িয়ে যায়। Thank you.
লক্ষ্মী মাই কি আসছে বছর আবার হবে আবার হবে বছর বছর আনতে হবে আনতে হবে লক্ষ্মী মাই কি কিন্তু লক্ষ্মী মাই কি লক্ষ্মী মাই কি লক্ষ্মী মাই কি কিন্তু লক্ষ্মী মাই কি লক্ষ্মী মাই কি কিন্তু লক্ষ্মী মাই কি পূজা অর্চনা করে সন্ধ্যাবেলা বিসর্জন দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার পূজা অর্চনা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখে কিন্তু চলে যাবেন না, এরকম ভিডিও আমি আরও আরও বানাবো। আর আমার এই সামান্য জীবনের যে লাইফস্টাইল, সামান্য সাদাসিধেভাবেই আমি কিভাবে চলি, খুব একটা রাজকীয়ভাবে আমি চলি না, সাধারণ জীবনযাপন, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। নমস্কার।